Hello everyone, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাহাদ ইয়াসিন, সবাই আমাকে ফাহাদ নামে চিনে। দেশি বোলারদের সাথে আমার জার্নি শুরু হয় যখন তাদের প্রথম একটা টুর্নামেন্ট হয়, আর ওখান থেকে আমার ইন্টারেস্টটা জাগে, কারণ হচ্ছে বাংলাদেশে মেয়েদের অপরচুনিটিটা খুবই কম। ওদের যে মেসেজ ছিল যে মেয়েদের জন্য কিছু করা, তো আমি অনেক প্যাশনেট বাস্কেটবল নিয়ে, তো আমি ওই ইন্টারেস্ট থেকে ওদের যখন পরে আরেকটা টুর্নামেন্ট হয় আমি ওদের ওই ভলেন্টিয়ার হিসাবে ছিলাম। তারপর ওদের আরেকটা প্রোগ্রাম ছিল কার ফ্রি স্ট্রিট, যেটা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে। ওরা প্রত্যেক ফ্রাইডেতে সকালে ছোট ছোট বাচ্চাদেরকে জাস্ট বলটা কিভাবে শুট করতে হয় এগুলা দেখাতো, তো আমি ওখান থেকে জয়েন করি। আর আলহামদুলিল্লাহ এখন অলমোস্ট 4 ইয়ার্স হয়ে যাচ্ছে দেশি বলারদের সাথে। ফেব্রুয়ারি থেকে আমি লিডার্স অন কোর্ট প্রোগ্রামে তাদের কোচ হিসাবে জয়েন করি। এক্সেলেন্ট অপরচুনিটি আমার জন্য ছিল, যেহেতু যারা হচ্ছে ইয়াং কোচেস, আপকামিং কোচেস, তাদের অপরচুনিটি বলতে গেলে যে কোচিংয়ের যে একটা প্রপার স্ট্রাকচারভাবে যে তারা তাদের স্কিল বা তাদের আইডিয়াস ইমপ্লিমেন্ট করবে ওটা খুবই কম। এই ট্রেনিং প্রোগ্রামটা জাস্ট দেশি বলারদের জন্য হেল্প করে নাই, ফরেন ইন্ডিভিজুয়াল আমার জন্য অনেক অনেক হেল্প করেছে। আমি যখন ফেব্রুয়ারি থেকে স্টার্ট করি আমার এক্সপিরিয়েন্স ছিল যে এখানে হয়তো বা বিগিনার্স থাকবে, আর নাহলে হয়তো বা অনেক হাইলি এক্সপিরিয়েন্স যারা খেলে তাদেরকে। তো আমি এখানে ফার্স্টে দেখলাম এখানে হচ্ছে মিক্সচার, এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার্সরাও আছে, প্লাস হচ্ছে যারা শিখতে চায় বিগিনার্স তারাও আছে। তো একটু চ্যালেঞ্জ ছিল দুজনকে কিভাবে একটা প্রোগ্রামে ইন্টিগ্রেট করে সবার গেমটা ইম্প্রুভ করা। তো পরে আলহামদুলিল্লাহ আমি এগুলা ওভারকাম করতে পেরেছি। জার্নি সো ফার সবচেয়ে ভালো লেগেছে যেটা হচ্ছে সবাই ডিসিপ্লিন মেনটেন করে, আর হচ্ছে আমি যেহেতু অনেক ফিটনেস নিয়ে আমি কাজ করাই, তো আমি দেখেছি যে প্রত্যেকটা মেয়ে যতই টাফ হোক না কেন তারা ফিটনেস ড্রিলগুলা কমপ্লিট করবে, আর হচ্ছে যে পানির পিপাসা লাগলেও তারা এটা কন্ট্রোল করে, আর যখনই আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিই ওয়াটার ব্রেকের জন্য তখনই তারা এটা ফলো করে। ফেব্রুয়ারি থেকে আমি যখন জয়েন করেছি এখানে কিছু টুর্নামেন্টসও হয়েছে, একটা ছিল হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে 26 মার্চে গুলশান ইউথ ক্লাবে একটা অর্গানাইজ করেছিল ফুল কোর্ট টুর্নামেন্ট। তো লিডার্স অন কোর্ট প্রোগ্রামে যারা এনরোল করেছিল ওখান থেকে আমাদের একটা স্কোয়াড আমরা দিয়েছিলাম ফুল কোর্টের, আর আলহামদুলিল্লাহ ওইখানে আমরা 2টা ম্যাচই জিতেছি আর আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি। রিসেন্টলি আমাদের একটা ফেডারেশন থেকে বঙ্গমাতা 3-on-3 টুর্নামেন্ট ছিল, তো ওখানে আমাদের 3টা টিম পার্টিসিপেট করেছিল। তো যেহেতু আমাদের এখানে ডিফারেন্ট লেভেলের স্কিল লেভেলের প্লেয়াররা জয়েন করে, তো আমরা এনকারেজ করি যে সবাই খেলুক, সবাই পার্টিসিপেট করুক, সবাই টুর্নামেন্ট খেলে একটা এক্সপিরিয়েন্স গেইন করুক আর একটা বন্ডিং ক্রিয়েট। তো ওইখানে আমাদের যারা হাইলি স্কিলড টিম ছিল দেশি স্কুটার্স তারা চ্যাম্পিয়নশিপ জিতে, আর এটা খুব কম্পিটিটিভ ছিল, গ্রুপিংটা অলমোস্ট সবাই একদম বরাবর ছিল। তো ওই গ্রুপ থেকে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলাম, কোনো ম্যাচ হারিনি, তারপর সেমিফাইনালও আমরা ওভারকাম করলাম, তারপর ফাইনালটাও আমরা আলহামদুলিল্লাহ জিতেছি। আমি তো যেমন হচ্ছে আন্ডারগ্র্যাড করেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, আমার মেজর ছিল মার্কেটিং, বা যেহেতু আমি স্পোর্টসের সাথে সবসময় ইনভলভ ছিলাম, আমি আমার ইউনিভার্সিটিতে আমি বাস্কেটবল খেলেছি, আমি আমার বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, তো আমার সবসময় স্পোর্টসের সাথে একটা কানেকশন ছিল। তো গ্র্যাজুয়েট করার পরেও আমি কর্পোরেটে আমি যখন গিয়েছি আমার আনইজি ফিল হতো, আমি একটা কানেকশন ফিল করতে পারতাম। আলহামদুলিল্লাহ আমি 2019 একটা অপরচুনিটি পাই জার্মানিতে, তো ওখানে আমি লাইপজিগ ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা করেছিলাম স্পোর্ট ম্যানেজমেন্টে, আর কমপ্লিট করার পর আমি আরও স্পোর্টসের সাথে ইনভলভ হলাম। এখন আমি লাইফে একটা বিগ স্টেপ নিতে যাচ্ছি, আমি হচ্ছে একটা 2 ইয়ার্স আমি ফান্ডিং পেয়েছি মাস্টার্স প্রোগ্রাম, তো আমি মাস্টার্স ইন গ্লোবাল স্পোর্ট ম্যানেজমেন্ট করতে যাব সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। ইচ্ছা আছে যে আমি বাংলাদেশের স্পোর্টসটাকে আরও ডিভেলপ করা, আরও প্রফেশনাল করা, আর স্পেশালি বাস্কেটবলে কোনো কিছু কন্ট্রিবিউশন করা। সো লেটস সি আমার জার্নিটা কী হয়, সো 2 ইয়ার্স পর আবার আমাকে মাঠে ফিরে পাবেন।